الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء قالوا من هم الغرباء يا رسول الله قال الذين يصلحون إذا أفسد الناس أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের বিদ্রূপকারীদের পরিণতি সম্পর্কে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইসলামটা
গরিব অবস্থায় শুরু হয়েছিল, অসহায় নিঃস্ব অবস্থায় শুরু হয়েছিল, এবং ইসলাম সেই গরিব অবস্থায় অসহায় অবস্থায় আবার ফিরে যাবে। তবে ধন্য ধন্যবাদ তাদের জন্য, জান্নাত তাদের জন্য, যারা ইসলাম মানতে গিয়ে গরিব হবে। সাহাবায়ে কেরাম বললেন যে গরিব কারা হে আল্লাহর রসুল? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সংশোধনের কাজ করে যখন সকল মানুষ নষ্টের কাজ করে, যখন সকল মানুষ নষ্টের কাজ করে, খারাপ কাজে উৎসাহিত দেয়, তখন যারা সংশোধনের কাজ করে। তো আমরা গত বেশ কয়েক সপ্তাহ থেকে আমরা আলোচনায় ছিলাম যে ইসলামের সমালোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা, সকল নবীগণের সমালোচনা, এমনকি আল্লাহ তাআলার সমালোচনাও, এটা সেই আগেও ছিল, রসুলের যুগেও ছিল এবং বর্তমানেও আছে। এবং এই সমালোচনা করতে গিয়ে বা ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত, আন্তর্জাতিকভাবে প্ল্যান প্রোগ্রাম করে, পরিকল্পনা করে ইসলাম ও মুসলমানকে প্রতিরোধ করার জন্য যে চেষ্টা অব্যাহত আছে, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো আমরা এই সকল আন্তর্জাতিক চক্রান্ত, আন্তর্জাতিক ইসলাম বিরোধিতা, ইসলাম বিদ্বেষী, এর ফলাফলে আমাদের বর্তমান অবস্থায় আমরা যেই যুগটায় আসি, আমরা রসুলের হাদিসের সেই যুগে চলে আসছি। বাদা আল ইসলাম গরিবা ওয়াসায়াউদু গরিবা, ইসলাম যখন শুরু হয়েছিল তখন গরিব অবস্থায় শুরু হয়েছে, আবার ইসলামটা গরিব অবস্থায় ফিরে আসবে। রসুল অন্য এক হাদিসের মধ্যে বলেন তাদা আলাইকুমুল উমাম কামা তাদা আতিল আকালাতু ইলা কাসাতিহা, যে সারা পৃথিবীর সকল জাতি তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, যেভাবে ক্ষুধার্ত কিছু বাঘ খাবার যদি পায়, খাবার আহরণের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ে, তোমাদেরকে খতম করার জন্য, তোমাদের প্রতিরোধ করার জন্য সারা পৃথিবীর সকল জাতি তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তো আমরা সেই অবস্থায় চলে আসছি, কারণ আমরা বর্তমানে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের মানুষজনের অবস্থা এমন হয়ে গেছে যে ইসলামের যেই সকল বিষয়গুলো আমাদের কল্যাণের জন্য এসেছিল, সেগুলোকেই আমরা এখন আমাদের প্রতিবন্ধক, আমাদের ক্ষতিকর আমরা মনে করতেছি। যেই নারীদের পর্দা এসেছিল নারীদেরকে, নারীদের সম্ভ্রম রক্ষা করার জন্য, সকল ধর্ষক, সকল লুচ্চাদের হাত থেকে বাঁচানোর জন্য যেই নারীর জন্য পর্দার বিধান এসেছিল, নারীর সম্মান রক্ষার জন্য পর্দার বিধান এসেছিল, সেই পর্দার বিধানকে আমরা এখন বর্তমানে নারীর উপরে জুলুম আর অবিচারের হাতিয়ার, অস্ত্র হিসাবে মনে করতেছি। যেই সুদ এসেছিল আল্লাহ তাআলা যেই সুদকে হারাম করেছিলেন, গরিবকে আরো গরিব বানারের যে অস্ত্র, অর্থনীতিকে ধ্বংস করার জন্য যেই অস্ত্র, মানুষের অর্থনৈতিক অবস্থাকে রক্ষা করার জন্য, মুসলমানদের সামাজিক অর্থনৈতিক অবস্থা রক্ষা করার জন্য যেই সুদকে হারাম করা হয়েছিল, সেই সুদকে আমরা বর্তমানে
অর্থনীতির প্রতিবন্ধক বাধা হিসাবে মনে করতেছি, আমাদের ব্যবসার বাধা হিসাবে মনে করতেছি, আমার উন্নতির বাধা হিসাবে মনে করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদর্শগুলো, যেই পোশাকগুলো, যেই সুন্নতগুলো সৌন্দর্যের প্রতীক হিসাবে আমাদের জন্য ধারণ করেছিলেন, দুনিয়া এবং আখেরাতের কল্যাণের প্রতীক হিসাবে যেগুলো আমাদের জন্য রেখে গিয়েছিলেন, উত্তম আদর্শ হিসাবে যাকে রেখে গিয়েছিলেন, সেই আদর্শকে আমরা বর্তমানে আমাদের স্বাধীনতার প্রতিবন্ধক, আমাদের উন্নতির অন্তরায়, আমাদের আধুনিকতার প্রতিবন্ধক হিসাবে আমরা মনে করতেছি। যেই জিহাদকে ইসলামের মধ্যে আমাদেরকে দিয়েছিলেন সকল অন্যায়কে প্রতিরোধ করার জন্য, সকল জুলুমকে নিবারণের জন্য, সকল অসহায় মানুষের স্বাধীনতা অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আর সেই জিহাদকে আমরা বর্তমানে সন্ত্রাস মনে করতেছি, জঙ্গিবাদ মনে করতেছি। আজকে ইসলামের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা বিষয় যেগুলো আমাদের কল্যাণের জন্য এসেছিল, আর সেগুলোকে আমরা বর্তমানে কাফের মুশরিকদের কথা বলতেছি না, আমরা মুসলমানরা সেগুলোকে আমাদের অন্তরায়, আমাদের উন্নতির বাধা, আধুনিকতার বাধা, আনন্দের বাধা, স্বাধীনতার বাধা হিসাবে আমরা মনে করতেছি। আজ ইসলামটা গরিব হিসাবে সবার কাছে উপস্থাপিত হচ্ছে। আজ আমরা সব জায়গায় অধিকার, মানবাধিকারের কথা সব জায়গায় উচ্চারিত হয়, কোনো একটা মানুষ যদি কোথাও এক চিটাঙের এক নারী তার বাবা তাকে পর্দা মানতে বাধ্য করেছিল, আর সেই নারী, সেই মেয়েটা পর্দা ধারণ করতে চায় নাই, তো এই নারীর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এরকম শোরগোল বাংলাদেশ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল। কিন্তু আজ পর্দা নাশীন নারী যখন কোথাও অবহেলিত, তার পর্দার কারণে অপমানিত হচ্ছে, আজ আমাদের অনেক স্কুল কলেজের মধ্যেও কেন নেকাব পরেছে, কেন বোরকা পরেছে, স্কুলেই ঢুকতে দেয় না। আপনারা জানেন ঢাকারও একটা স্কুলের মধ্যে তারা নিষেধ করেছিল, নিষেধাজ্ঞা দিয়েছিল, এবং যারা যারা বোরকা পরেছিল তাদেরকে ঢুকতে দেয় নাই। কিছুদিন আগেও এক অফিসের সবার সাথে পরামর্শ করে সেই বস সে ইসলামের কিছু নীতিমালা যেগুলো মানুষের জন্য কল্যাণকর এগুলো মানার জন্য যখন নাকি সে অফিস আদেশ জারি করেছে, তার বিরুদ্ধে সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষ দাঁড়িয়ে গেছে, এবং সে অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। কোনো এক কারখানার মালিক তার শ্রমিকদের মূল্যবোধ রক্ষার জন্য, নৈতিকতা রক্ষার জন্য নামাজের সময় নামাজের প্রজ্ঞাপন জারি করায়, অফিসাদের জারি করায়, তার বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ একসাথে হয়ে গেছে। আজ যখন কোনো জায়গায় কোনো এক নারী রাজশাহীর সে খোলামেলা সিগারেট খাবে, আর এটাকে দেখে ওই জায়গার এক কাউন্সিলর যখন নাকি বারণ করেছে, সে কেন বারণ করলো, এই জন্য সারা বাংলাদেশে তোলপাড় লেগে গেছে।
অর্থাৎ অন্যায় কাজে যখন প্রতিবাদ করা হয় তখন তাদের মানবাধিকার রক্ষার জন্য সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। কিন্তু আমি এই গত দুই তিন দিন আগেই একটা টক শোতে দেখলাম চাঁদপুরের একজন শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, তাকে মিথ্যা অপবাদ দিয়ে সে সেই মাদ্রাসার কোনো এক ছাত্রের সাথে সমকামিতা করেছে, এরকম মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্যাতন করেছে, তার মাথার চুল কেটে দিয়েছে, তাকে সবাই মিলে মেরেছে। আর তার সাক্ষাৎকার দুই তিন দিন আগে যখন বলা হচ্ছে, সে যখন নিজের ধারাভাষ্য বলতেছে, সে বলতে পারতেছে না, কান্নার কারণে হেসকি দিয়ে সে কাঁদতেছে, তার দুঃখ। সে ওই যিনি সঞ্চালক ছিলেন সে বলতেছেন, আপনি তো অল্প বয়স্ক, যার কারণে আপনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন, আপনার বলতে হবে না। মিথ্যা অপবাদ দিয়ে তাকে কতভাবে মারা হয়েছে আর কতভাবে তাকে হেনস্থা করা হয়েছে, হয়তো বা মাসখানিক হয়ে গেছে, এখনও সে স্বাভাবিক হতে পারে নাই। অথচ এরকম একজন নিরীহ আলেম যাকে এভাবে হেস্ত ন্যস্ত করা হয়েছে, মিথ্যা একটা অপবাদ দেওয়া হয়েছে, যেটা পরে সেখানকার সিসিটিভি ছিল আর সিসি ক্যামেরার দ্বারা প্রমাণিত হয়েছে যে এরকম কিছুই ঘটে নাই, মিথ্যা একটা অপবাদের কারণে তাকে যে এতটা অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, অথচ এর বিরুদ্ধে বা তার কান্না আর্তনাদের কথা কোনো সংবাদ মাধ্যমে, কোনো গণমাধ্যমে কখনো আমরা দেখি নাই, কোনো নেতা নেত্রীর মুখে শুনি নাই তার প্রতি একটু সহানুভূতির কথা, যে কেন এই আলেমকে অপমানিত করা হলো, অযথা তাকে হয়রানি করা হলো, তাকে এভাবে লাঞ্ছিত কেন করা হইল, কারো কাছ থেকে কোনো সহমর্মিতাও আমরা শুনি নাই। শুধু তাই না, আমরা তো এর নিজে ভুক্তভোগী, শুধুমাত্র দাঁড়িয়ে থাকার কারণে কত জায়গায় আমরা লাঞ্ছনার শিকার হয়েছি। সবাই চলে যাচ্ছে গাড়ি চেক করতেছে, সবার স্বাভাবিক তো দাঁড়িয়ে আছে, এই জন্য হেস্ত ন্যস্তের কোনো অভাব নাই, কোথায় গেছিলেন, কেন গেছেন, নামেন, নিচে নামেন, ব্যাগ খোলেন, এইটা করেন, ওইটা করেন, অপরাধ কি? শুধুমাত্র দাঁড়ি। আজ কোনো একটা সেমিনারে যখন যাচ্ছিলাম তখন আমার সাথেই আর একজন ইসলামিক স্কলার, সে আমাকে বলতেছে যে এত বড় এখানে এত বড় সেমিনার, সমস্ত ডিরেক্টররা আসবে, তো আপনি একটু আজ একটু কোটটাই পরলে হতো না, মাথার টুপিটা খুললে একটু হতো না, এটা কি নাজায়েজ নাকি, এটা পরলে কি গুনাহ হবে? উনি একজন ইসলামিক স্কলার, আমি তখন তাকে বলি, আমি যে পায়জামা পাঞ্জামি পরছি, টুপি পরছি, এটা পরলে কি গুনাহ হবে? বলে না, এটা গুনাহ হবে কেন? বলে আপনি আমাকে যে কট্টরতা, তারপরে চরমপন্থা আমার এইটা পরার কারণে বলতেছেন, আপনি এইটা বলার কারণে কি গুনাহ হবে না? আমি যেটা পরছি আপনার এই কোট প্যান্টটাই, ধরে নিলাম এটা জায়েজ, কিন্তু এইটা তো সুন্নত, এইটা তো আপনি স্বীকার করবেন? বলে হ্যাঁ সুন্নত। আমি কি ভালো কাজ করছি? হ্যাঁ ভালো কাজ করছেন। তাহলে কেন আপনি আমাকে কট্টরতা চরমপন্থা বলে আমাকে আখ্যায়িত করতেছেন? আজ ইসলাম মানার কারণে শুধুমাত্র অপমান লাঞ্ছনার শিকার হচ্ছে আলেম ওলামারা, কেন শুধুমাত্র ইসলাম মানার কারণে? অনেক নারীরা তারা বোরকা পরে, নেকাব পরে, আর এই কারণে তারা সমাজের মধ্যে লাঞ্ছনার শিকার হয়, চাকরিতে লাঞ্ছনার শিকার হয়। ইসলামটা গরিব অবস্থায় চলে আসছে, আজ আপনারা তো দেখছেন, আপনারা তো শুনেন, আলেম ওলামারা আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন তার কথা প্রচার করে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন, যার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই দুনিয়াতে আসছেন, সেই কথা যখন নাকি আলেম ওলামারা বলে, আমাদের দেশের বহুত নামি দামি নেতা নেত্রী চিন্তাবিদ সুশীল সমাজ কিভাবে কটাক্ষ করেছে আপনারা দেখেছেন, রাস্তায় নামো তোমাদেরকে দেখিয়ে দিব, খেলা হবে, ঘাড় মটকে দিব, আমাদের দান নিয়ে তোমরা চলো, আবার আমাদের বিরুদ্ধে তোমরা কথা বলো, তোমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, অমুক দেশে পাঠিয়ে দেওয়া হবে, কত কথা। আজ ওই অবস্থা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াউদুল ইসলামু গরিবা, ইসলাম আবার এক গরিব অবস্থায় ফিরে আসবে। আমি আপনাদের এখানে বলেছিলাম আন্তর্জাতিক ভাবে অনেকগুলো ছোট বাচ্চাদের গেম আছে যেগুলোর মধ্যে ইসলাম বিদ্বেষ শিখানো হয়, কোরআন বিদ্বেষ, কাবা বিদ্বেষ, রসুল বিদ্বেষ, নবী বিদ্বেষ যার মধ্যে আছে। আমি আমারই এক পরিচিত, আমি তাকে যখন বললাম যে আপনার এই পাবজি গেম যে খেলেন এটার মধ্যে অনেক ইসলাম বিদ্বেষী বিষয় আছে, তো উনি আমাকে অনেকভাবে হেস্তনেস্ত করে দিছে। কোথায় আমি তাকে একটা সতর্ক করলাম আপনি সতর্ক হন ইসলামের ব্যাপারে, তা না করে সে আমাকে আরো উল্টা অনেক কিছু শুনিয়ে দিল। এটাই হলো আজকে আমাদের বর্তমান অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সান্ত্বনা। রসুলকে যখন নাকি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উকবা ইবনে মুআইয়াদ তারা দলবদ্ধ হয়ে একত্রে যখন রসুলকে আঘাত করত আর রসুলকে মেরে রসুলকে রক্তাক্ত করে দিত, তখন রসুল বলতেন, মাসালি ও মাসালুকুম কামাসালি রজুলিন আওকাদা নারা, আমার আর তোমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, এক ব্যক্তি আগুন জ্বালিয়েছে, ফাজালাল ফিরাশু ওয়াল জানাদিবু ইয়াকানা ফিহা, কীট পতঙ্গ ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়তেছে আর ওই লোক কীট পতঙ্গগুলোকে হাত দিয়ে মেরে মেরে দূরে সরিয়ে দিচ্ছে যাতে আগুনে পুড়ে মরে না যায়, সারখার না হয়ে যায়। রসুল বলেন, ও আনা আহুজুন বিহুজাজিকুম আনিন্নার, আমি তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে ধাক্কা দিচ্ছি, তোমাদেরকে আঘাত করতেছি, আর তোমরা আমাকে আঘাত করে আমাকে পাল্টা আক্রমণ করে তোমরা নিজেরা নিজেরা জাহান্নামের মধ্যে, জাহান্নামের সেই গর্তের মধ্যে তোমরা ঝাঁপ দিচ্ছ। এটাই আমাদের সান্ত্বনা। যতই গালিগালাজ করেন আমরা বলেই যাব যে ভাই আপনাকে আমি জাহান্নামে যেতে দিব না, আপনাকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো। আপনি আমাকে গালিগালাজ করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, বয়কট করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু আমি আপনাকে জাহান্নামে যেতে দিব না, আমি আপনাকে ধরে রাখবো, সতর্ক করেই যাব, শুনতে চান আর না চান। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা। রসুল বলে গেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ, আমার উম্মতের যখন নাকি নষ্ট অবস্থা হবে একটা সুন্নতকে মানলে, রসুলের আদর্শ ধরলে, সবাই যখন কটাক্ষ করবে, সবাই ঝাঁপিয়ে পড়বে, সবাই মারতে আসবে, ঘাড় মটকে দিতে আসবে, এই সময় আমার উম্মতের মধ্যে যারা আমার একটা আদর্শ একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারবে তার জন্য আমার এই সাহাবীরা বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করে যেরকম শাহাদতের মর্যাদা পায়, আমার সেই উম্মত এরকম শাহাদতের মর্যাদা পাবে। অন্য বর্ণনায় আছে,
ফালাহু আজরু খামসিনা শাহিদা, শুধু একজন শহীদের মর্যাদা না, পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাবে, আর এক রিওয়ায়েতে আছে একশো শহীদের মর্যাদা পাবে। সাহাবা একরাম অবাক হয়ে জিজ্ঞাসা করছিলেন, হে আল্লাহর রসুল, হাল মিন্না ও মিনহুম, আপনি যে শহীদের মর্যাদার কথা বলতেছেন, এটা কি আমাদের মতো সাহাবাদের মতো শহীদের কথা বলতেছেন? রসুল বলেন, হ্যাঁ, তোমাদের মতো শহীদ, তোমরা এই বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে শহীদ হয়ে যেরকম সওয়াব যেরকম মর্যাদা তোমরা হাসিল করতেছো, সেই যুগে একটা সুন্নত আঁকড়ে ধরলে, একটা আদর্শ আঁকড়ে ধরলে আল্লাহ তাআলা তাকে সেরকম একশো শহীদের সওয়াব দিবে। আমাদের জন্য সেটাই সান্ত্বনা। দুনিয়া আমাদের দরকার নাই, দুনিয়ার মর্যাদা আমাদের দরকার নাই। যতই আপনি মর্যাদা ধরে রাখতে চান, যতই ক্ষমতা ধরে রাখতে চান, যতই সম্পদ ধরে রাখতে চান, আপনার কাছে কোনো নিশ্চয়তা নাই যে আপনি এগুলো ধরে রাখতে পারবেন। আপনি যদি না ছাড়েন, আপনাকে ছেড়ে এগুলো অন্য জায়গায় চলে যাবে। আজ আপনার এই ডিগ্রি, আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনাকে আর কেউ অমুক ডক্টর বলবে না, লাশ বলবে তখন। আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনাকে কেউ নেতা বলবে না, লাশ বলবে। আপনি মারা যাওয়ার সাথে সাথে ব্যবসায়ী বলবে না, লাশ বলবে। আপনার আপনজন যাদের জন্য আপনি এত টাকা পয়সা ক্ষমতা মর্যাদা ডিগ্রি অর্জন করতেছেন, এই টাকা আপনার উত্তরাধিকার ভোগ করবে, এই ক্ষমতা আরেকজন ভোগ করবে। মাঝখান থেকে আপনি এই টাকা অর্জন করতে গিয়ে যতগুলো অপরাধ করেছেন, এর জন্য শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এই সম্পদ আপনি ভোগ করতে পারবেন না, সম্পদ ভোগ করবে আরেকজন, তারা ফুর্তি করবে, তারা মজা করবে। আপনি যেই দলকে ক্ষমতায় নিয়ে আসছেন, এই ক্ষমতা আপনার দলের লোকজন ভোগ করবে। আপনি মরে যাবেন, আর কিভাবে আপনি ক্ষমতায় আনছেন, এর জন্য আপনাকে কবরের মধ্যে আযাবের সম্মুখীন হইতে হবে। এই জন্য এই দুনিয়ার পিছনে আমরা যদি ঘুরি, তাহলে আমরা প্রতারিত হওয়া ছাড়া আর কিছুই হব না। এটাই আল্লাহ তাআলা বলেন, ওমা মাতাউল হায়াতিদ দুনিয়া ইল্লাল গুরুর, দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া আর কিছু না, প্রতারণা। এই জন্য আল্লাহর জন্য কাজ করতে হবে, আর আল্লাহর জন্য যদি আপনি কাজ করেন, তো আল্লাহ তাআলা আপনাকে কখনো ঠকাবে না। হযরত লোকমান হাকিম তার ছেলেকে বলে, হে সন্তান, লা তাবি আখিরাতাকা বিদুনিয়াকা ফাতাখসারুহুমা, তুমি তোমার আখিরাতকে দুনিয়ার বিনিময় বিক্রি করবে না, আখিরাতের সাথে কখনো আপোষ করবে না, আখিরাতের সাথে কখনো সংঘর্ষ লাগলে দুনিয়াকে ছেড়ে দাও, দুনিয়াকে লাফি মারো, আখিরাতকে দুনিয়ার বিনিময় কখনো বিক্রি করবে না। যদি করো তাহলে দুটোটা হারাবা, আখেরাতও যাবে দুনিয়াও যাবে, দুনিয়াও পাবে না তুমি। আর কি বলেন, ওয়ালা ওয়াবিই দুনিয়া বিল আখেরা, তুমি বরং আখেরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দাও, আখেরাত অর্জন করো, দুনিয়া ছেড়ে দাও। যদি ছেড়ে দাও ফাতার বাহুহুমা, তাহলে তুমি দোনোটা হাসিল করবা, আখেরাতও পাবা দুনিয়াও পাবা। যদি দুনিয়ার পিছে ঘুরো, আখেরাতকে ছেড়ে দাও, আখেরাতও হারাবা দুনিয়াও হারাবা। আর যদি আখেরাতের পিছনে ঘুরো, দুনিয়া ছেড়ে দাও, আখেরাতও পাবা দুনিয়াও পাবা। সাহাবাদের মধ্যে হাজার কোটি টাকার মালিক এরকম দশজন সাহাবা, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিছেন, তাদের মধ্যে ছয়জন সাহাবা হাজার কোটি টাকার মালিক ছিলেন, ধনী ছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কুরবানির দিন 100 উট নিজের পক্ষ থেকে কুরবানি করেছেন। 100 উট বর্তমানেও যদি হিসাব করেন, এক একটা উটের দাম যদি 3 লক্ষ 4 লক্ষ করে ধরেন, কয়েক কোটি টাকা, শত কোটি টাকার উপরে একদিনই আল্লাহর রসুল সদকা করেছেন, কোরবানি করেছেন। সেই জন্য আল্লাহ তাআলা বলে, লোকমান হাকিম বলেন যে তোমরা আখেরাতের বিনিময় দুনিয়াকে বিক্রি করে দাও তাহলে দোনোটা পেয়ে যাবা। আর মানুষ যদি কেউ আল্লাহর জন্য কাজ করে তো আল্লাহ কখনো তাকে ছেড়ে দিবে না। মাঙ্কানাল্লাহু মাওলাহু ফাল্লাহু ইয়াকফি, আল্লাহ যার বন্ধু হয়ে যাবে তার জন্য সব কিছুর ব্যাপারে আল্লাহই যথেষ্ট। আল্লাহ যদি আমার পক্ষে হয়ে যায় দুনিয়ার কিচ্ছু আমার লাগবে না, আল্লাহ সব ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, তাফাররাগ লি ইবাদাতি, হে আমার বান্দা আমার ইবাদতে তুমি ব্যস্ত হও, দুনিয়া ছাড়ো, আমি যা বলি তা শুনো, আমি তোমাকে দুনিয়া তোমার পায়ের কাছে এনে দিব, আমি তোমার সকল রাজত্ব তোমাকে দিয়ে দিব। এই জন্য আমাদেরকে যদি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালিগালাজ করে আর আমাদেরকে কটাক্ষ করে, অপমান করে, আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ বলে দিছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, হে রসুল আপনি শুনে রাখেন, হে মোমেনগণ তোমরা শুনে রাখো, তোমাদেরকে যারাই কটাক্ষ করবে তাদের ব্যবস্থা আমি স্বয়ং আল্লাহ তাআলা নিব, আমি স্বয়ং আল্লাহ তাআলা নিব। আজ আমাদের এই ব্যাপারে বিশ্বাস নাই। আমার বাসায় ছোট একটা মেয়ে, আমার মেয়ে আছে, আমি বাসায় গেলি কাঁদতে কাঁদতে আসে আর কেঁদে কি বলে যে আমাকে বড় ভাই মারছে, বড় বোন মারছে, অমুকে মারছে, কাঁদতেছে, চোখ থেকে অঝরে পানি পড়তেছে। আমি তখন বলি কি, আচ্ছা আমি সব ব্যবস্থা আমি নিতেছি, কারে কি করা লাগে আমি দেখতেছি, দাঁড়াও, শুধু এতটুকু বলছি, কান্না টান্না সব শেষ, জানে যে বাবা এর একটা ব্যবস্থা নিবে, আমার কথার উপরে তার বিশ্বাস আছে। আর আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার কাজ করো, তোমাদের বিরুদ্ধে যারা আছে সকলের মোকাবেলা আমি স্বয়ং আল্লাহ তাআলা করব। আমাদের বিশ্বাস নাই, আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারি না। আমাদেরকে বাস্তবতা দেখিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রসুল ইসলাম নিয়ে পথ চলা শুরু করছেন, গরিব অবস্থায় ছিলেন, কোনো মানুষ রসুলের কথা শুনত না, রসুল মানুষের কাছে কাছে যাইতেন যে তোমরা ইসলাম গ্রহণ করো, দুনিয়ার আখেরাতের মালিক হয়ে যাবা। তো আবু লাহাব সে রসুলের পিছনে পিছনে হাঁটতো, সাহাবায়ে কেরাম বলে যে আমরা দেখতাম রসুল যখন দাওয়াতের জন্য যাইত তখন তার পিছনে একজন সুন্দর ফর্সা একজন লোক, সম্ভ্রান্ত পরিবারের লোক বুঝা যায়, আবু লাহাবের চেহারা অনেক সুন্দর ছিল, বলে সে রসুলের পিছনে পিছনে হাঁটত আর সে যাকেই রসুল যাকেই দাওয়াত দিতেন তাকেই বলতো কাজিবুহু লা তুসদ্দিকুহু, যে দেখো এই যে দাওয়াত তোমাকে দিতেছে এ আমার ভাগি, এ আমার ভাতিজা, আমি তার চাচা, তার সম্পর্কে আমার চেয়ে ভালো কেউ জানে না, সে আমাদের মধ্যে পাগল হয়ে গেছে, সে জাদুকর হয়ে গেছে, সে নষ্ট হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, জঙ্গি হয়ে গেছে, তোমরা তার কথা কেউ শুনবা না, তাকে মিথ্যায়ন করো। তখন মানুষ বলতো যে মানুষ মানুষের চেয়ে, মানুষকে তো তার আপনজনের চেয়ে কেউ ভালো চিনবে না, তো তার আপন চাচা যখন বলতেছে একটা পাগল মিথ্যুক, তো এর চেয়ে ভালো কথা তো আর কেউ বলতে পারবে না,
সঠিক সত্যায়ন্তর কেউ দিতে পারবে না, তো সবাই রসুলের কাছ থেকে সরে যাইত। রসুল দাওয়াত দিতে গেলেই রসুলকে তারা আবার গালিগালা শুরু করত, পাগল হিসেবে তার সাথে সেভাবে তার সাথে কটাক্ষ করত। এভাবে আবু লাহাব শুধু এতটুক করে নাই, যেখানেই যাইতেন আবু লাহাবের আর কোনো কাজ ছিল না। যেই আবু লাহাব রসুলের যখন জন্ম হয় এতটা খুশি হয়েছিলেন যে রসুলের জন্মে আবু লাহাবের বাদি, একটা প্রিয় বাদি ছিল সুয়াইবা, সেই বাদিকে রসুলের জন্মের খুশিতে তাকে মুক্ত করে দেয়, আজাদ করে দেয়। এই আবু লাহাব যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করছেন তখন তার পিছনে আঠার মতো লেগে গেছে। এই আবু লাহাব আবু জেহেলদের মতো যে নেতৃত্বর মোহ ছিল এরকম না, সে নেতা হইতে চাইত না, বরং নেতা হবে নেতৃত্ব চলে যাবে এরকম কিছু না, বরং আবু লাহাব অনেক ধনী ছিল, টাকা পয়সার মালিক ছিল এবং সে সব জায়গায় নিজের মর্যাদা খুব জাহির করত, মানে স্মার্ট ছিল। কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করছেন তখন দেখতেছে যে আমাদের এই আমি যা সুদের মাধ্যমে অর্থ হাসিল করতাম এগুলো আমার পথ বন্ধ হয়ে যাবে, আমি যে ফুর্তি ফার্তি যাই করতাম লুচ্চামি করতাম এগুলো আমার বন্ধ হয়ে যাবে, তো ওনার বিরুদ্ধে দাঁড়াতেই হবে। তো এই জন্য রসুলের পিছনে আঠার মতো লেগে গেছিল। শুধু কি এতটুক, সিরতের কিতাবগুলোতে আসছে রসুলের বাসার পাশেই আবু লাহাবের বাসা ছিল। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বাসায় রাতে তাহাজ্জুদ পড়তেন তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে কাঁটা এনে রসুলের বাসার সামনে কাঁটা বিছিয়ে রাখত, বাসার থেকে বের হইলেই যেন কাঁটার সম্মুখীন হয়। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হইতেন ওই কাঁটা হাত দিয়ে সরিয়ে 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 তারপরে যাইতেন। আর প্রতিবেশী হিসাবে প্রতিবেশীকে হেও করা এগুলো তো আর বলাই লাগবে না, সারাদিন চিৎকার চেঁচামেচি উম্মে জামিল আর আবু লাহাব, যে একটা পাগল আমাদের পাশে থাকে, এই একটা ছাগল আমাদের পাশে থাকে, জঙ্গি থাকে, অমুক থাকে, এর কারণে আমাদের পরিবেশ নষ্ট, আমাদের সমাজ নষ্ট, আরও কতভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করত। শুধু তাই না, রসুলের নবুয়াতের আগে রসুলের দুই স্ত্রী, রসুলের দুই মেয়ে উম্মে কুলসুম আর রুকাইয়া, এই দুই মেয়েকে ওই আবু লাহাব যেহেতু তার ভাতিজাকে অনেক পছন্দ করত নবুয়তের আগে, সেই জন্য ভাতিজার দুই মেয়েকে দুই ছেলের সাথে বিয়ে করিয়ে দেয়। উতবা আর উতাইবা এই দুইজন রসুলের দুই মেয়েকে বিয়ে করে। কিন্তু রসুল যখন নাকি দাওয়াত দেওয়া শুরু করছেন তার শত্রুতা পোষণ করতে গিয়ে, তাকে আক্রমণ করতে গিয়ে, তাকে নির্যাতন করতে গিয়ে উম্মে জামিল তার স্বামী আবু লাহাবকে বলে যে তোমার ছেলে দুইটাকে বলো তার মেয়ে দুইটারে যেন তালাক দিয়ে বাড়িতে দিয়ে আসে, আর যার ফলে ওই উতবা আর উতাইবা দোনোজনে রসুলের দুই কলিজার টুকরা রুকাইয়া আর উম্মে কুলসুম দোনোজনকে তালাক দিয়ে রসুলের বাড়িতে দিয়ে আসে। একটা বাবার কাছে কতটা কষ্ট হতে পারে যে নিজের মেয়েকে যদি তার স্বামী সংসার ভেঙে তাকে তালাক দিয়ে বাপের বাড়ি যদি পাঠিয়ে দেয় আর এটা আবার ওই বাবার কারণে, তাহলে বাবার মনে কতটা কষ্ট হইতে পারে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য নিজের শরীরের কষ্ট সহ্য করেছেন, পরিবারের উপরে কষ্ট সহ্য করেছেন, তার জাতি থেকে তাকে বয়কট করা হয়েছে সেই কষ্ট সহ্য করেছেন, তাকে জেলখানায় 3 বছর আটকে রাখা হয়েছে সেই কষ্ট সহ্য করেছেন,
তাকে খাইতে দেওয়া হয় না, দুর্ভিক্ষের মধ্যে তাকে রাখা হয়েছে, সেই কষ্ট উনি সহ্য করেছেন। দুনিয়াতে এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের জন্য সহ্য করেন নাই। শুধু তাই না, এই উতবা রসুলের জামাই, সে একবার তার বাবা আবু লাহাবকে বলে যে বাবা আমরা তো সিরিয়ায় যাইতেছি, অনেকদিন তো মুহাম্মদরে পাবো না, এবার একটু তারে লাশ সাইজ করে আসি। রসুলের কাছে গেছে, রসুলের কাছে গিয়ে বলে কাফারতু বিল্লাদি দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, বলে শ্বশুর মশাই আপনি নাকি নতুন পাগলামি শুরু করছেন, আপনি নাকি নতুন কথা বলা শুরু করছেন যে আপনি নাকি সাত আরো সাত আসমানের উপরে গেছেন, আবার আল্লাহর কাছাকাছি হয়েছেন, কাছাকাছি হয়ে তার আল্লাহর এবং আপনার মাঝে মাত্র দুই হাত পরিমাণ ফাঁকা ছিল, আপনি নাকি এই কথাও নাকি আবার বলেন, থুক থুক আপনাকে, ঘৃণা আপনাকে, নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে যখন নাকি মানুষের সামনে সমাজের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জামাই এভাবে যখন অপমান করেছে, রসুল তখন রসুলের মুখ থেকে কষ্টের কারণে, ওই মেয়ের কষ্টের কারণে, রসুলের নিজের কষ্টের জন্য কখনো প্রতিশোধ গ্রহণ করেন নাই, রসুলের মেয়ের কষ্টের জন্য শুধু এতটুকু বলছেন আল্লাহুম্মা সাল্লি তালাইহি কালবাম মিন কিলাবি, হে আল্লাহ এর উপরে তোমার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুরকে নিয়োগ করে দাও। রসুল ওই মেয়ের কষ্ট আর সহ্য করতে পারেন নাই। যখন উতবা বাবার কাছে গেছে, বলে কি হয়েছে, বলে এরকম এরকম বলছি, উনি কি বলছে, বলছে যে এরকম আমার উপর একটা কুকুর নিয়োগ করে দিতে, সাথে সাথে আতঙ্কিত হয়ে গেছে। মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না, সে যেহেতু বলছে তাহলে তোমাকে অনেক সতর্ক থাকতে হবে। ওনারা সিরিয়ার পথে রওনা দিছে, সারওয়াজা একটা জাম একটা না একটা জায়গা, সেখানে তারা তাঁবু টানাইছে, আর সেখানে অনেক বাঘের আনাগোনা ছিল। রাত যখন হয়েছে, আবু লাহাব এখন ওই সফর সঙ্গী সবাইকে একত্র করছে যে দেখো আমার ছেলেটারে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তো এরকম বলছে কুকুর নিয়োগ করার জন্য, আমি তো আমার ছেলেটাকে নিরাপদ মনে করতেছি না, আমি ভয় পাইতেছি, এই জন্য একটু যদি তোমরা আমার সহযোগিতা করো। কি সহযোগিতা, যে এইখানে একটা বড় মিনারা আছে, চলো আমরা সবাই মিনারায় উঠে যাই। উঠছে মিনারায় উঠে তোমাদের সকল আফরিসু মাতা আকুম, তোমাদের যত সামান আছে এগুলো সব একত্রিত করো, সবার ব্যাগ একত্রিত করছে, ব্যাগ একত্রিত করে উপরে আফরিসু লাহু ফিরাশা, উপরে একটা বিছানা করো, আর তোমরা আফরিসু ফুরুশাকুম হাওলাহু, আর তোমরা এই যে ব্যাগ দিয়ে উঁচু করে যে বিছানাটা করছো এখানে আমার ছেলেকে ঘুমাতে দাও, আর আমরা সবাই চারপাশে ঘুমাবো। বলছে ঠিক আছে, আপনি যখন চাইতেছেন, আপনি আমাদের নেতা মানুষ। তো সেই রাতে বাঘ আসছে, বাঘ এসে উপরে উঠছে, উপরে উঠে সাইডে যারা ঘুমিয়েছে সবাইকে এভাবে ঘ্রাণ নিতেছে, ঘ্রাণ নেয় সরে যায়, ঘ্রাণ নেয় সরে যায়, সর্বশেষে লাফ দিয়ে ওই ব্যাগের উপরে উঠছে, ব্যাগের উপরে উঠে ঘ্রাণ নিছে, তার শিকারি পেয়ে গেছে, আর পেয়ে তাকে সেখানেই এমনভাবে ধরছে, আর সে চিৎকার শুরু করছে, সেখানে তাকে কামড়াতে কামড়াতে সেখানেই শেষ করে দিছে। আর তাকে যখন ধরছে সেই সময় ওই উতবা বলতেছিল, বাবা আমি না বলেছিলাম আলাম আকুল্লাকুম ইন্না মুহাম্মাদান লাম ইউকযিব আবাদা, আমি বলেছিলাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলে না। আবু লাহাব বলে আর আমি না তোমাদেরকে বলেছিলাম ইন্না ইবনি লা ইয়ানফালিতু মিন মুহাম্মাদিন আবাদা, আমার ছেলে মুহাম্মাদের বদদোয়া থেকে কখনো বাঁচতে পারবে না। মরার সময় ওই উতবা আর আবু লাহাবের ওই হুশ চলে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মিথ্যা বলে না, আর সে যেটা বলে এটা আল্লাহ তাআলা করেই দেখান।
আর সেটা যখন করে দেখাইছে তারপরও কি তাদের হুঁশ আসছে? আবু লাহাব রসুলের বিরোধিতা আরো বাড়িয়ে দিছে। বদরের যুদ্ধে যখন নাকি কাফেররা পরাজয় বরণ করছে, বদরের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের মধ্যে রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কাফেরদের পক্ষে যুদ্ধ করতে এসেছিল। যদিও আমরা আগে বলেছিলাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান ছিলেন, কিন্তু গোয়েন্দা হিসাবে কাজ করতেন রসুলের। তো রসুল কাফের হিসাবে কাফেরদের সাথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আটক হয়ে যায়। তো মুসলমানদের হাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আটক। তো আবু লাহাব উম্মুল ফজল রসুলের চাচি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার কাছে আসছে, এসে বলতেছে দেখো তোমার স্বামীরে দেখো ওই মোহাম্মদ আটক করছে। আর এই কথা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গালিগালা শুরু করছে, বিভিন্নভাবে গালি করছে। ও তো একটা অমুক তমুক তমুক গালিগালা শুরু করছে। উম্মুল ফজল মুসলমান, সহ্য করতে পারেন নাই, যদিও তার ইসলামকে প্রকাশ করেন নাই, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতেছে এটা সহ্য করতে পারেন নাই। একটা বড় লোহা নিয়ে ওই আবু লাহাবের মাথায় দিছে একটা বাড়ি, একেবারে মাথা ফেটে চৌচির হয়ে গেছে, রক্ত বের হইতেছে। তারপরে আবু লাহাব কোনো মতে সুস্থ হইছে বা ওই ক্ষত নিয়েই আছে। আর এভাবে সে কিছুদিন পর যেই আবু লাহাব রসুলের এত বিরোধিতা করেছে সেই আবু লাহাবকে আল্লাহ তালা একটা রোগ দিছেন, যেই রোগটা ছিল সোয়াসে রোগ, দাউল আদাসা আরবিতে বলে, দাউল আদাসা সোয়াসে রোগ। আর সেই সোয়াসে রোগের কারণে আবু লাহাবের যারা ছেলে ছিল ওতাইবা অন্যান্য ছেলে যারা সবাই আবু লাহাবকে এক ঘরে করে দিছে, শহর থেকে বের করে দিছে যে তোমার এই রোগ আমাদের মধ্যে ছড়াবে। তো তারপরে সে একটা পাহাড়ের মধ্যে থাকা শুরু করছে, সেইখানে কিছুদিন পরে মারা গেছে। আর মারা যাওয়ার পরে তাকে যে দাফন কাফন করবে তার ছেলেরা ওই কাফেররা কেউ প্রস্তুত না যে এই সোয়াসে রোগ আমাদের মধ্যে চলে আসবে, এখন কি করা যায়? তাহলে একটা উপায় আছে, সেটা হলো সে তো পাহাড়ের নিচে শুয়ে আছে, আমরা পাহাড়ের উপরে যাব, পাহাড়ের উপর থেকে পাথর মেরে পাথর দিয়ে তাকে কবর দিয়ে দিব। আর এভাবে পাথর উপর থেকে পাথর মেরে মেরে ওই পাথর দিয়ে তাকে দাফন করা হয়েছে। আজ আমরাও যদি বর্তমানে দেখি করোনা ভাইরাসের কারণে অনেক বুদ্ধিজীবী, অনেক সুশীল সমাজ যখন নাকি মারা গেছে তখন তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন লাশটাকে বাইরে ফেলে রাখছে, কেউ দাফন করার জন্য কাফন দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না। কিন্তু ওই দাফন কাফনে যারা এগিয়ে আসছিল, যদি আমাদের মধ্যে এই জাতির মধ্যে যদি কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে তাদেরকে সারা জীবন মনে রাখতে হবে। বাবা মাকে যেই সন্তানরা আত্মীয় স্বজনরা পরিবার পরিজনরা রাস্তার মধ্যে ফেলে রাখছিল, নারায়ণগঞ্জের এক স্বামীর লাশকে রাস্তায় ফেলে রাখছে, কেউ কাফন দেওয়ার জন্য তৈরি ছিল না, ওই সময় তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করেছিল এই আলেম সমাজ। যদি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে কোনোদিন আমরা এই আলেম সমাজকে কটাক্ষ করতে পারি না। আমরা যদি মুজিজা লাগে, রসুলের যুগে মুজিজা দেখে কাফেররা মুশরিক হয়েছে, আমাদের কাছে যদি মুজিজা লাগে, যখন নাকি বাংলাদেশে করোনা ভাইরাসের মহামারী রেড অ্যালার্ট চলতেছে, সব জায়গায় ইন্ডিয়াতে সমস্ত তাবলিগের মার্কাজগুলো বন্ধ করে দিছে, মসজিদগুলো বন্ধ করে দিছে, মুসলমানরা এই করোনা ভাইরাসের ডিপু, করোনা ভাইরাসের দ্বারা তারা জিহাদ করতেছে, এই ধরনের প্রোপাগান্ডা যেই সময় চলতেছিল, বাংলাদেশেও একটা মসজিদ থেকে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে মসজিদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ আক্রোশ চলতেছিল, সেই মুহূর্তে সেই ঝুঁকিতে বাংলাদেশের মধ্যে যখন নাকি এই দোয়ার জন্য কোনো প্রতিষ্ঠান যখন খোলা হয়, যখন এই আলেম সমাজ সরকারের কাছে আকুতি মিনতি করে বলেছিল আমাদের মাদ্রাসাগুলো আপনারা খুলে দেন,
আমাদের কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেন, আমরা কোরআন পড়ব, দোয়া করব, আল্লাহ তাআলা করোনা ভাইরাসকে উঠিয়ে নেবেন। এই কথা বলেছিল তখন অনেক বুদ্ধিজীবী বলেছিল এই সকল প্রতিষ্ঠান খোলার কারণে করোনা ভাইরাসের এরকম মহামারী হবে, বাংলাদেশের রাস্তা ঘাটে লাশগুলো পচে পচে মরতে থাকবে, এদেরকে দাফন কাফন করার মতো কোনো অবস্থা থাকবে না। এরকম এক কঠিন মুহূর্তে সরকারের মহানুভবতায় যখন নাকি সেই মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়, সেই কোরআনের হেফখানাগুলো কওমি মাদ্রাসাগুলো যখন খুলে দেওয়া হয়, তারপরের কি অবস্থা হয়েছে? আজ পর্যন্ত যেই সকল মাদ্রাসাগুলোর বিরুদ্ধে সবসময় ক্যামেরা তাক করা ছিল যে কোনো একজন আক্রান্ত হয় কিনা, আজ পর্যন্ত কোনো একজনকে আক্রান্ত এই সকল মাদ্রাসা থেকে খুঁজে পাওয়া যায় নাই। এগুলো কি আল্লাহর পক্ষ থেকে মুজিজা না, কোরআনের মুজিজা না? কি বলেন, কোরআনের মুজিজা না, ইসলামের মুজিজা না, আলেম ওলামাদের মুজিজা না, মাদ্রাসার মুজিজা না? তারপর আমরা কিভাবে এই সকল মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে আমরা দাঁড়াই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ পাওয়ার তৌফিক দান করেন, ইসলামের পক্ষে সবসময় সৈনিক হিসাবে কাজ করার তৌফিক দান করেন। যারা সুন্নত পরিণী পরিণী